দর্শক, নগর টিভির আয়োজিত রান্না বিষয়ক অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘর থেকে আমি তৃপ্তি রানী বারুই সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ভীম বাংলাদেশ উইনার 2019। প্রতিবারের মতো আজকেও দুটি রেসিপি দেখানো হবে। প্রথম রেসিপিটি হচ্ছে চিকেন মোমো এবং দ্বিতীয় রেসিপিটি হচ্ছে ক্যারট লাড্ডু। তাহলে চলুন যাওয়া যাক, চিকেন মোমো তৈরি করার জন্য কী কী লাগছে। চিকেন মোমো তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে তা হলো, এক কাপের থেকে একটু বেশি পরিমাণে চিকেন সিদ্ধ করে গ্রেট করে নেওয়া হয়েছে, দুটি পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, দুটি কাঁচামরিচ কুচি নেওয়া হয়েছে, সামান্য পরিমাণে আদা গ্রেট করে নেওয়া হয়েছে, এক চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ, সাথে নিয়েছি হাতে তৈরি মেয়নিজ। এই সকল উপকরণ দিয়ে চিকেন মোমোর জন্য পুর তৈরি করা হবে। তাহলে আমরা চলে যাচ্ছি চুলাতে। চুলায় এক চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দু মিনিটের সময়ের মতো ভেজে নিতে হবে। এবার চুলাটা কমিয়ে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিচ্ছি 4 চামচ পরিমাণ। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন মোমো পুর। এখন আমি নামিয়ে নিচ্ছি। চিকেন মোমোর জন্য চিকেন পুর আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার ডোটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, 1 ঘন্টার জন্য রেস্ট দিয়েছি। 1 কাপ পরিমাণে ময়দা, পরিমাণ মতো তরল দুধ, চিনি, লবণ সব একত্রে মিক্সড করে ডো তৈরি করা হয়েছে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গিয়েছে। শুকনো ময়দা দিয়ে প্রতিটা লেচি দিয়ে রুটি বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গিয়েছে। এখন চিকেন পুর রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। চিকেন পুরটা দিয়ে রুটিটাকে যে কোনো এক সাইড থেকে এভাবে করে ধরে নিয়ে মুড়ে নিয়ে আসতে হবে। পুরোটা রুটির মাথা এভাবে মুড়ে তারপরে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিতে হবে। চাপ দিয়ে মাথাটাকে এভাবে তৈরি হয়ে গেল মোমো। তৈরি হয়ে গিয়েছে চিকেন মোমো। এখন স্টিম করার জন্য আমি স্টিমের ছাঁকনিতে তুলে নিচ্ছি।
তুলে নিয়েছি, এখন চলে যাচ্ছি চুলাতে। স্টিম কুকারে পানি গরম করে নিয়েছি, এখন কুকারের উপরে আমি মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিট সময়ের জন্য, আমরা ফিরে আসব 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, মোমো তৈরি হয়ে গিয়েছে। একটি একটি করে মোমো আমি তুলে নিচ্ছি। দর্শক, আজকের প্রথম রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে, চিকেন মোমো। সময় হয়ে গিয়েছে বিজ্ঞাপন বিরতির, আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে। আপনারা কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের দ্বিতীয় রেসিপি নিয়ে। এবারে রেসিপিটি হচ্ছে ক্যারট লাড্ডু। চলুন দেখা যাক ক্যারট লাড্ডু তৈরি করার জন্য কি কি লাগছে। ক্যারট লাড্ডু তৈরি করার জন্য যা যা লাগছে তা হলো, 1 কাপ পরিমাণে ক্যারট গ্রেট করে নেওয়া হয়েছে, 1/2 কাপ পরিমাণে ঘি, 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার, 5 চামচ গুঁড়ো দুধ, কিছু কাজু বাদাম কুচি, কিছু কিশমিশ কুচি এবং এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে, 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে কনডেন্সড মিল্ক। এখন সবগুলো উপকরণ নিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলাতে কড়াই গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দিচ্ছি ক্যারট। ক্যারটটাকে দিয়ে সামান্য একটু সময়ের জন্য ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিশমিশ। দিচ্ছি কাজু বাদাম কুচি। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে লাড্ডু তৈরি করে নিতে হবে। বাটিতে তুলে নিচ্ছি মিশ্রণটিকে। মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর লাড্ডু তৈরি করে নিতে হবে। ফিরে আসছি মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর।
মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হাতের সাহায্যে লাড্ডু তৈরি করে নেচ্ছি। দর্শক, আমাদের রান্নার অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দুটি রেসিপি আমাদের তৈরি হয়ে গিয়েছে, চিকেন মোমো এবং ক্যারট লাড্ডু। এ পর্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি, শ্রদ্ধেয় আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ভাই। ওনাকে দিয়ে এই রেসিপি দুটো টেস্ট করিয়ে পরে আমরা বিদায় নিচ্ছি। জাকির ভাই, এ দুটো রেসিপি আপনি টেস্ট করে দেখেন। চিকেন মোমো সস, হ্যাঁ সস দিয়ে খেয়ে দেখেন। খাইতে খুব টেস্ট। আমাকে আবারও ধন্যবাদ, এই চিকেন মোমোটা আচ্ছা। এখন একটা গাজরের লাড্ডু খেয়ে দেখেন। গাজরের লাড্ডুটা খুব ভালো হয়েছে, টেস্ট করুন, খেতে সুস্বাদু। দিদিকে আমার ধন্যবাদ। দর্শক, আমাদের গেস্ট রেসিপি দুটো টেস্ট করে ওনার অনুভূতি প্রকাশ করেছেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তৃপ্তিরানী বারুই, আপনারা সকলেই নগর টিভির সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।